আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এভাবে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে সর্বোত্তম উম্মত। আদম নবীর উম্মত আছে না নাই? মুসা নবীর ছিল কি ছিল না? ইব্রাহিম নবীর ছিল কি ছিল না? আমার আল্লাহ কোরআনে বলেন, পৃথিবীতে যত উম্মত আছে তোমরাই হইলা শ্রেষ্ঠ উম্মত। যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, সকল উম্মত উম্মতের মধ্য থেকে বাছাই করে আবার কিছু উম্মত আল্লাহ বের করেছেন। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে বারণ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। সবাই আল্লাহর বান্দা, সবাই শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতের ভিতর থেকে বাছাই করে আবার আল্লাহ কিছু উম্মত বের করেছেন। এই আয়াতের তাফসীর যদি খুলে দেখেন, দেখবেন এই ওই হাজার হাজার উম্মত থেকে আল্লাহ তাদেরকে বাছাই করেছেন। এরা কারা? এরা প্রমাণ পেয়ে গেলাম, এরা হলো তারা যারা আমার নবীকে সচক্ষে দেখেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর সঙ্গে ইফতার করেছে, নবীর ডাক দিয়েছে জিহাদের ময়দানে চলো, জিহাদের ময়দানে তারা দৌড়ে চলে গেছে, গায়ের তাজা রক্তগুলো রাজপথের মধ্যে ফেলে দিল। ওই সমস্ত লোকগুলো অন্য কেউ না, এরা হলো আমার রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম। এরা হলো আমার আল্লাহ পাকের হাবিবের সাহাবায়ে কেরাম, এরা হলো নবীর সাহাবায়ে কেরাম। তাদের ব্যাপারে আমার নবী বলেছেন, খায়রুন নাসি করনি, সবাই তো মানুষ, মানুষের মধ্যে উত্তম মানুষ হলো যারা আমার যুগে ছিল। মানুষের মধ্যে উত্তম মানুষ হলো যারা আমার যুগে ছিল। আমা আপনার যুগে কারা ছিল? নবীর দেখছে দেখা করে নবীর নূরানি ঝলকানিতে তারা বেঈমান থেকে অনেকে ইমানদার হয়ে গেছে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, লা তাসুবু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না। কিঞ্চিত পরিমাণ তাদের মর্যাদা কেনা যাবে না। যেই ঘোড়া উট নিয়ে দৌড় দেয়, যেই ঘোড়া যুদ্ধের ময়দানে যায়, ওই ঘোড়ার পায়ের নিচে যে ধুলাগুলো আছে, ধুলার সমতুল্য আল্লাহর উলিরা হতে পারে নাই। এই জন্য আমার নবী বলেন, লা তাসুবু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না। কারণ আমার যুগে যারা ছিল তারা হলো সর্বোত্তম আমার মানুষের মধ্যে, উম্মতের মধ্যে। খায়রুন নাসি আসহাবি, মানুষের মধ্যে আমার যুগের লোকরাই হলো উত্তম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমি চলে যাওয়ার পরে যারা আমার সাহাবায়ে কেরামদেরকে দেখেছে তারা উত্তম। এরপরে সাহাবায়ে কেরাম যাওয়ার পরে ওই পরবর্তী যুগের যাদেরকে দেখেছে তারা হলো উত্তম। প্রমাণ পেয়ে গেলাম আমার নবী সর্বশ্রেষ্ঠ, নবীর পরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, এরপরে হলো তাবে তাবেঈন। এই যুগ গুলাকে মহব্বতের যুগ বলা হয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এই জন্য আমার যুবক ভাইরা সাহাবায়ে কেরামদের সম্মান নিয়ে কথা বলতে বলেছেন। আজকে সমাজের ভিতরে বহুত মানুষ আছে সাহাবায়ে কেরামদের গালি দিয়ে কথা বলে, কথা বলেন না, কথা বলেন না, সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। অথচ সাহাবায়ে কেরামদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এই জন্যই তো আমার নবী বলেছেন আসহাবিকা নুজুম, সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। এই সাহাবীরা কেমন জানেন নি? আল্লাহ বলেন আত্তাগিবুনাল আবিদুনাল হামিদুনাস সাইউন, এরা হলো তওবাকারী। আমরা তো সকালে তওবা করলে বিকালে আবার গুনাহ করি, দেখবেন সারা জীবন গুনাহ করে লাইলাতুল কদর রাতে কাঁদতে 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 চোখের পানি দেয় খুব বাসায় বেলায়, বিকালে বেলা আবার সুদের টাকা লাগা। কথা কি সত্য বলছি না মিথ্যা বলছি? তওবা মানে হলো ফিরে আসা। তওবা মানে কি? যা গুনাহ করলাম সব গুনাহগুলো গাঁঠুরি বাঁধলাম আজকে, আজকে ইনশাআল্লাহ হয় না, আজকে গাঁঠুরি বাঁধলেন সব গুনাহগুলোকে গাঁঠুরি বাঁধুন আজকে। আল্লাহকে বলেন আল্লাহ আমার আনোয়ারের বাবারা, ছোট্ট গ্রামের বন্ধুরা, জবান খুলে আমার আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ। এ আওয়াজে মানি না, জবান করে বলুন আল্লাহ, 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 আল্লাহ। জীবনে যা করলাম গুনাহ করেছি পাহাড় পরিমাণ গুনাহকে গাঁটি বান্ধা আনোয়ারার গুচ্ছ গ্রামের মা ফিরে আসতাম, বটতলি গুচ্ছ গ্রামে মা ফিরে আসলাম, গৌসিয়া কমিটির উদ্যোগের মাফি এই মাহফিলে আসলাম। আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো উপায় নাই, যা গুনাহ করলাম অন্যায় করেছি আর জীবনেও গুনাহ করব না। এই নবীর যুগে যারা ছিল এরা কি ছিল জানেন নি? কয় আত্তাইবুনাল আবিদুনাল আমিদুনাস সাইউন, এরা হলো তওবাকারী। নবীর যুগের যারা ছিল এরা এমন তওবা করত জীবনে আমার গুনাহ থেকে ফিরে আসে নাই। আল আবিদুন, এরা হলো ইবাদতকারী। ইবাদতকারী কেমন জানেন নি? পায়ের ভিতরে তীর ঢুকেছে, সব সাহাবীরা মিল্লা তীর খুলতে পারে না, নবীর সাহাবী ডাক দিয়ে কয় তীরের মধ্যে হাত দিও না, কলিজাটা ভেঙে যায়। আমার নবী বলে তোরা আমার পাগলের তীর এমনি খুলতে পারবি না। ওই সাহাবি যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, 12 জন মিল্লা তীর খুলছে, গাপায়ের গুস্ত টুকরা ছিঁড়ে গেছে, ওই সাহাবি জাররা পরিমাণ টের পাই নাই। এই জন্য আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন, এরা হলো প্রশংসাকারী। কার প্রশংসা? জোরে কেন, কার প্রশংসা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক কে? এই আল্লাহকে ডাক দিবেন, দিল খুলে ডাক দিবেন, সকল প্রশংসার মালিক কে? তিনবার ডাক দেন, তিনবার ডাক দেন, তিনবার, তিনবার। এই ডাকটা যদি মানুষকে শোনানোর জন্য নয়, সব গুণাগুলি পাকা করি বান্দা যদি আল্লাহকে চোখের পানি ফালাইয়া ডাক দেন, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে বলবে তাকে দেখ আনোয়ারা বটতলি গুচ্ছ গ্রামে এই পাগলগুলো দুনিয়ার কিছু ডাকে না গো, আমি আল্লাহর জন্য পাগল হইয়া গেছে, তোরা সবাই সাক্ষী থাক আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুণাগুলো মাফ করে দিব। এটা হলো সাহাবাদের চরিত্র, এরা তওবা করলে আর গুনার দিকে যায় না। আর তারা কি আসসাবিউন,
এরা হলো রোজা রাখনে ওয়ালা, এরা হলো রোজাদার। এরা কেমন জানেন নি কেন সম্মান করবেন না সাহাবায়ে কেরামকে? এরা এমন রোজা রাখত। আর আমার নবী যখন একবার সেহরি খাইয়া সৌমে বেসাল করলো, ছয় দিন পর্যন্ত না খাইয়া রোজা ছিল, সাহাবায়ে কেরাম কয় আমরা তো নবীরে অনুসরণ করি, আমরা তো নবীরে এমন মানা মানিব, আমার নবী না খায়া রোজা থাকি আমরাও না খায়া রোজা থাকব। নবী আমার একদিন খাই না রে, সাহাবায়ে কেরাম একদিন খাই নাই, মুসল্লি সংখ্যা কিছু কমে গেল, এমন ভাবে নবী আমার ডাক দিয়ে দিতুন না এত জীর্ণ শীর্ণ হইয়া গেল কেন? নবী ডাক দিয়ে কেন এত দুর্বল হইয়া পড়ল? সাহাবায়ে কেরাম কই নবী গো, আপনি একবার সেহরি খাইয়া চার দিন হইয়া গেছে, আপনি রোজা রাখতেছেন, আপনাকে তো অনুসরণ করা আমাদের জন্য ফরজ, এই জন্য আমরা আপনার মতো না খাইয়া রোজা রাখা শুরু করেছি। দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিয়ে, তাই ফের কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিয়ে, তাই ফের কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, বলেন হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছ মাদিনায় তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, জুরিকে আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে এরা হলো আসাইউন, এরা হলো এমন রোজাদার। নবীর গো আপনাকে ছাড়া তো ভালো লাগে না, আমার নবী জন্ম
আমার নবীর যুগে আমার নবীর যুগে হাত তো বাড়ি যাবো ভাই আমার জন্ম আমার নবীর যুগে কেমন হতো আল্লাহর হাবিব দাগ দিয়েছে সাহাবীরা কথা বলে বাস পাবো না কথা বলে বাস পাবো না মানুষের ভাব মুক্তি সবসময় নষ্ট করবেন না আমি চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ জীবন নবীকে পেতাম নবী গো কাফেরদের তীরের সামনে বুকটা পেটে দিয়ে নিজে শহীদ হয়ে যেতাম কিন্তু আপনি নবীর নুরানি বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগ দিতাম না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন এ সাহাবীরা তোমরা এত জীর্ণ শীর্ণ কেন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কি নবী গো আপনি না কে রোজা রাখেন আমরা দেখেও নিজেরাই রোজা রাখতে শুরু করে দিয়েছি সবচেয়ে বড় টেনশন হলো খোদা সবচেয়ে বড় টেনশন খোদা যন্ত্রণা বাদ দে নয় তো মানচিত্র খাবো আছে না নাই বলেন বাদ দে নয় তো মানচিত্র খাবো খোদা হলো এমনই যন্ত্রণার কথা সাহাবা একরাম খোদা নিজেরা মেনে নিয়েছেন নবীর মহব্বতে উপোস থাকতে রাজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি খান না বলে আমরাও খাই না নবী আমার ডাক দিয়া বলে আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসফিনি আল্লাহ আমাকে খাওয়ায় আমাকে পান করায় আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমি নবীর মতো আমি খাই না আমারে খেউ খাওয়াই না আমারে খাওয়াই কে নবী বলেন আমার মতো কেউ না এই জন্য আমি পারি তোমরা পারবা না সাহাবারা সাথে সাথে রোজা ভাঙলেন নবীর সন্তুষ্টির জন্য সাহাবারা জীবনটা পর্যন্ত দিয়ে দিতে রাজি আছেন আল্লাহ বলেন আতাগিবুনাল আবিদুনাল হামিদুনা সাইউনা রাকিউন তারা আল্লাহকে মহব্বত করে নবীকে মহব্বত করে এরা হলো রুকুকারী এদের রুকুটা কেমন জানেননি এদের রুকুটা হলো এমন তারা এমন ভাবে রুকু করতেন এই রুকুকারীদের সঙ্গে আমার আর আল্লাহ আছে না আসাদিদুন তারা হলো সেজদাকারী তারা এমন ভাবে সেজদা করতেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীকে বলেছিলেন বন্ধু হ্যাঁ আপনাকে আমি এত করে এনে আপনার সঙ্গে মেরাজ করেছি
আপনার উম্মত যখন নামাজের সেজদায় পড়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালের নিচে আমার কুদ্দুদি কদমটা মিশাইয়া দিব। আল্লাহু আকবার। এটা হলো সাহাবায়ে কেরামদের চরিত্র। এরা আবেদ, এরা প্রশংসাকারী, এরা তওবাকারী, এরা প্রশংসাকারী, এরা রুকুকারী, এরা সেজদাকারী। এরা কি? এরা হলে এমন যারা কি করে, নেক কাজের আদেশ করে আর মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করে। আপনারা আওয়াজ করে বলুন শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ কি বেঈমানের জন্য নাকি ইমানদারের জন্য? আপনারা বলেন আমরা কি ইমানদার না বেঈমান? এখন শুধু তাই নয়, সাহাবা একরামদেরকে মহব্বত করলে আমাদেরকে মহব্বত করবেন কে? এই সাহাবারা এমন কয় কি জানেননি? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর যে সীমারেখা আছে এই সীমারেখা গুলোর ওই সময় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই সাহাবা একরাম সীমা আচারে সংরক্ষণ করে রেখে দিয়েছে। আজকে আমরা আমানতের খেয়ানত করতেছি। যারা আল্লাহ প্রশংসা করে, খারাপ লাগতেছে না? আমি কিন্তু রিয়েলি একদম টু দা পয়েন্ট কথাগুলো বলতেছি। ইচ্ছে করলে আমি বিভিন্ন দিকে যেতে পারবো, কিন্তু যাওয়ার সুযোগ নাই, বিষয় ভিত্তিক আলোচনা চলছে। কথা ঠিক কিনা বলি? তাইলে শুভ সংবাদ কি বেঈমানের জন্য না ইমানদারের জন্য? আমার নবী বলেন আমি নবীর যুগে যারা ছিল তারা হলো সর্বোত্তম, এরপরে হলো সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে তারা। সেই দিকে খেয়াল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان. الله رب العالمين বলেন মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী, মুহাজির এবং আনসার নবীর হিজরতের সময় যারা নবীকে সহযোগিতা করেছেন তারা হলো আনসার। জোরে কোনা ঠিক না বেঠি? আর যারা আমার নবীর সঙ্গে সোজা মদিনায় গিয়েছেন সেদেরকে বলা হয় মুহাজির। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাজির আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী, ওয়াল্লাযীনা তাবাউহুম এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, বেহসান সুন্দরভাবে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, ওয়ারাদু আনহু তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। শুধু তাই নয়, ওয়া'আদতালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন আনসার বলো, মুহাজির বলো, এদের জন্য এমন একটা জিনিস নির্ধারণ করে রেখে দিয়েছেন যে এই জায়গাটার তল দেশ দিয়ে হলো নহর গুলা নদী গুলো, আর ওই ওই জিনিসটা যা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন ওই বিষয়টার নাম হইল জান্নাত। তাই সাহাবায়ে কেরামরা কি জান্নাত না জাহান্নামি? আমার নবী কে লা তাসুবু আসহাবি, আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না। এখন সাহাবাদেরকে গালি দেয়া আছে না নাই? আমার অনেক রাগ উঠে মাঝে মাঝে, আমার অনেক কষ্ট হয় মাঝে মাঝে। বাংলাদেশে বহু মানুষ আছে যারা সাহাবায়ে কেরামদের গিনতিতে করলে ঠুটটা একটু কাঁপে না, কথা কন না কেন? এরা কখনো কখনো মৌলা আজ আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলে, গালি দেওয়া যাবে? এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহ এবং হযরত ইমাম বুখারী, ইমাম আযম আবু হানিফা
গৌসুদা আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসান ওয়াল হুসাইনী এবং সিয়াসিত তার কিতাবের অসংখ্য হাদিসগুলো সাহাবায়ে কেরাম থেকে রেওয়ায়েত হয়েছে। বুখারী শরীফের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম, যেই সাহাবায়ে কেরাম থেকে ইমাম বুখারী হাদিস রেওয়ায়েত করেছেন ওই সাহাবীর নাম হলো হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক মানুষ আছে যারা এই সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে পর্যন্ত কথা বলে আছে না না। যদি আপনার কোনো অসুবিধা থাকে ফেসবুকে গালাগালি না করে আলে বালে একসাথে বসে যান, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। হয়তো আমারে বুঝাই আপনার দলে নিবেন, আর না হয় আপনি বুঝাই আমাদের দলে আসবেন। এর চাইতে সুন্দর কথা কি আর আছে? এই জন্য আমি বলেছিলাম আমার সাহাবায়ে কেরামের মর্যাদা কেন আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসবো। সাহাবায়ে কেরাম হলো এমন সাহাবায়ে কেরাম যারা আমার নবীর যুগে ছিলেন, তারা দিনের জন্য নবীর আহ্বানে জীবন দিয়ে দিয়েছেন, এমন জীবন এখনো যদি প্রয়োজন হয় আমরা দিতে রাজি আছি না না। আল্লাহর হাবিব বললেন সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবায়ে কেরামকে কেন সম্মান করবেন? এই জন্য সম্মান করবেন তারা হলো আমার নবীর ভালোবাসার মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? এরা হলো সত্যের মাপকাঠি। এই খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে সব সাহাবায়ে কেরাম জান্নাতি। এই জান্নাতে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করলে আমার নবী বলেন আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিগিন। আমি নবীর পথ এবং সাহাবায়ে কেরামদের পথ মত দ্বারা অনুসরণ করে এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কি সুন্নি না উইরা? এই কথা কান কি সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আল্লাহর হাবিব বলেন ও সাহাবায়ে কেরাম, ইসলাম আমাদের শান্তির ধর্ম, ঠিক না? ঠিক, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম হলো মানব কল্যাণের ধর্ম। এ আমার আনোয়ারার বাবারা, ও বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন হলো ইসলাম। আজকে ইসলাম নিয়ে আমাদের সমাজে দ্বন্দ্ব আছে না নাই? বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। আজকে দেখেন সোহাদে কারবালার নামটা, এই সোহাদে কারবালার নামটা ব্যবহার করেছেন। এই কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদির বাচ্চার ইহুদিরা ঘটাইতো, যদি কোনো খ্রিস্টানরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম এটা দাড়িওয়ালা টুপিওয়ালা ফুরাতের পানি দিয়ে উজু করানোওয়ালা, ওই ফুরাতের প্রান্তরে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা, আজান দেওয়ালা, ইকামাতওয়ালারা এই নবীর আউলাদের গলায় ছুরি চালাইছে।